গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো দেখো, সারাদিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করার মতো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, আর এই যে সন্ধ্যার সময় ভাবলাম রান্না করছি, সেই কারণে তোমাদের সঙ্গে ভাবলাম এই রান্নার ব্লগটি শেয়ার করি। তো দেখো, সন্ধ্যার সময় এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি, ও তোমাদের তো বলাই হয়নি। এটা হচ্ছে বুধবারের ব্লগ। তো বুধবারেই দেখো সন্ধ্যার সময় রান্নাবান্না করছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে তাহলে শেয়ার করি। এই যে ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করছি, তো ফুলকপি আর ডিম দিয়ে আমি প্রথমবার রান্না করছি, তো খেতে ভালোই হয়েছিল। তো নিজের মন থেকেই হঠাৎ করে মনে হলো ডিম রান্না করব, তো সবসময় তো আলু বা এমনিই রান্না করা হয়, আর ফুলকপি ছিল, তো ভাবলাম তাহলে আজকে ফুলকপি দিয়েই ডিম রান্না করব। তো ভাবতে পারিনি খেতে এতটা সুন্দর হবে, তো খেতে খুবই ভালো হয়েছিল। তো দেখো, আমি পেঁয়াজ রসুন দিয়ে, আদা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়েই, গরম মশলা এগুলো দিয়ে রান্না করেছিলাম। তো খেতে যে এতটা ভালো হবে সেটা ভাবতেই পারিনি। তো দেখো, এদিকে এই যে টমেটো আদা জিরে এগুলো পেস্ট করে নিয়েছি, মশলা করে নিয়েছি, আর দিয়েছিলাম কড়াইশুঁটি। তো ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে দেখো ডিম দিয়ে ফুলকপি দিয়ে সব দিয়ে মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর জল দিয়ে দিয়েছি। তো ফুলকপি আর ডিমের তরকারিতে বেশি ঝোল রাখা যাবে না, বেশি ঝোল রাখলে ভালো লাগবে না খেতে, একদমই মাখামাখা করে ঝোলটা রাখতে হবে, তো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো, আমি অল্প জল দিয়ে দিয়েছি, কেননা ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, আর এখনকার ফুলকপি তো তেমন একটা বেশি জলও লাগে না সিদ্ধ হতে। তো দেখো, এদিকে তরকারি হয়ে গেছে, আর আমি নামানোর আগে একটু ধনে পাতা, শীতের সময় তো সব কিছুতে ধনে পাতা ভালোই লাগে, তো অনেকেই খেতে পারে না, তো আমাদের কাছে খুবই ভালো লাগে ধনে পাতাটা সব তরকারিতেই। তো দেখো, নামানোর আগে ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখো, আমি এইটুকু পরিমাণ ঝোল রেখেছিলাম, খেতে খুবই ভালো হয়েছিল। তো তোমরাও একবার দেখতে পারো, ট্রাই করে কেমন লাগে খেতে। আর দেখো, মেটে আলুর তরকারি করেছিলাম, মেটে আলুর তরকারিতে বড়ি দেব। মেটে আলুর তরকারিতে বড়ি না দিলে না মনে হয় যে তেমন একটা জমে না। তো বড়িগুলো আগে ভেজে নিয়েছি, আর এই যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর মেটে আলুটা আগে কেটে একটু সিদ্ধ করে নিয়েছি, কেননা মেটে আলু তেমন একটা গলতে চায় না সিদ্ধ করে না নিলে। তো সিদ্ধ করার পরেও দেখো অনেকটাই শক্ত শক্ত ছিল, তো যেগুলো শক্ত ছিল সেগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি, না হলে তো তরকারি হয়ে যাওয়ার পরেও শক্ত থাকবে। এমনিতেও শীতকালে মেটে আলুটা একটু শক্তই হয় অন্য সময়ের তুলনায়। তো দেখো, ভালো করে ভেজে নিয়েছি, আর করে রেখেছিলাম জিরে গরম মশলা ভেজে, মানে একটা ভাজা মশলা যেটা নামানোর আগে দিলে খেতে খুবই ভালো লাগে। তো আমি তো এইভাবেই রান্না করি, জানি না তোমরা কীভাবে রান্না করো। তো দেখো, এদিকে ভেজে নিয়েছি, আর এই দেখো তরকারিটাও হয়ে গেছে। তো মেটে আলু যতই তরকারি রাখা হয় না কেন এটা শুকিয়ে যায়, তো ভালোই লেগেছিলো খেতে মেটে আলু তরকারিটাও। তো তোমরা বলবে সবই তো ভালো হয়েছে খেতে, আসলে না, খেতে ভালোই, মোটামুটি ভালোই হয়েছিলো আমার কাছে। আর এদিকে দেখো, তরকারি রান্না করতে করতে উনুনে ভাত বসিয়েছিলাম, কাঠের উনুনে, যেহেতু এখন শীতের সময় রাত্রিবেলা বসে বসে উনুনের পাশে ভাত রান্না করতে খুব বেশি একটা খারাপ লাগে না, গরমের সময় একটু অসুবিধা হয়। তো ভাতটাও হয়ে গেছে, আমি এখানে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছিলাম, আর দেখো এখন প্রায় খাওয়ার সময়ও হয়ে গেছে, কেননা উনুনে ভাত হতে একটু টাইম লাগে। তো এখন দেখো, ভাত যেহেতু হয়ে গেছে আর খাওয়ার সময় হয়ে গেছে, 9:30 বেশি বেজে গিয়েছিলো, এখন এই যে নিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেব। কেউ বাড়িতে নেই, আমি আর তোমাদের দাদাভাই আর শাগনি কাছি, তো সকাল সকালই খেয়ে নেব। তো দেখো, এদিকে ফ্যানটা ফেলে দিয়ে এসছি কলপারে, এখন এই যে ভাতটা নিয়ে যাব, কেননা হাড়ির নিচে যেহেতু কালি, কিছুর পরে না রাখলে সব জায়গায় কালি ভরে যাবে। তো এখন এই যে ভাতটা নিয়ে ঘরে চলে এসেছি, আর ওখানে কালকে পরিষ্কার করব, এখন রাত্রিবেলা আর পরিষ্কার করব না,
এইভাবেই থাকবে এখন, সকালবেলা ঘুম থেকে উঠে তারপর ওখানে সব লেপে পরিষ্কার করে নেব। দেখো দেখো কি করছো, বাচ্চা নিয়ে যাবে এতো হাত আগে নিয়ে আর আছে ডিম, ডিম রান্না করেছে, গরম গরম ভাত মাটির উনুনের ভাত, গরম গরম মাটির উনুনের ভাত, তরকারি, ফুলকপি ডিম, ফুলকপি দেখো ফুলকপিতে ডিম, মাম্মা মা থাকে এটা কি সিনেমা, সূর্য সূর্য তো দেখো ভাত এনে এদিকে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে বসে পড়েছি আর শাকনিক খাটের পরে বসে এখন খেলা করছে। তো মাটির উনুনে ভাত সত্যি খুবই ভালো লাগে, তো জানি না কেন গ্যাসের থেকে মাটির উনুনে রান্নাটাও খুব ভালো লাগে। তো যাই হোক এখন আমরা খেয়ে নেব, তো তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর পেজটাকে ফলো করো আর আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, আমি এখানে লিংক দিয়ে দেবো। তো আজকের মতো টাটা।